ইউক্রেনের চালাকি ধরতে না পারার মাশুল দিচ্ছে রুশ সেনারা। বিশেষ প্রতিবেদন, মাত্র 3 দিনের ব্যবধানে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের কাছ থেকে খার্কিভ অঞ্চলের বেশিরভাগ অংশ পুনর্দখল করে নিয়েছে। ইউক্রেনের সেনারা খার্কিভের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহরও দখল করে নেয়। তবে 3 দিন আগেও কেউ ভাবেনি খার্কিভে এত সাফল্য পাবে ইউক্রেনীয় সেনারা, এমনকি শহরটিতে তারা হামলা চালাবে এটিও ভাবেনি কেউ। কারণ গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ইউক্রেনের সেনারা দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে পাল্টা আক্রমণ চালাবে, এ নিয়ে প্রস্তুতিও নিচ্ছিল তারা। আর খেরসনে ইউক্রেনের সম্ভাব্য আক্রমণের বিষয়টি মাথায় রেখে খেরসনে বিপুল পরিমাণ সেনা জড়ো করে রাশিয়া। কিন্তু আসল কথা হলো, খেরসনে আক্রমণ করার কোনো পরিকল্পনাই ইউক্রেন করেনি। খেরসনে আক্রমণ চালানোর যে পরিকল্পনার কথা ইউক্রেন বলে আসছিল, সেটি ছিল আসলে তাদের একটি কৌশল বা চালাকি। মূলত খেরসনের কথা বলে খার্কিভে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে তারা। কিন্তু তারা প্রচার করেছে খেরসনে হামলা করা হবে যেন রুশ সেনারা খার্কিভে নিজেদের অবস্থান দুর্বল করে খেরসনে চলে যায়। সেই ভাবা অনুযায়ী নিজেদের ভারী সব অস্ত্র খেরসনেই নিয়ে আসে রুশ বাহিনী। শনিবার এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের স্পেশাল ফোর্স। ইউক্রেনের এ চালাকি ধরতে না পারায় এখন এর মাশুল দিচ্ছে রুশ সেনারা। খার্কিভের বেশিরভাগ অঞ্চল থেকে সরে যেতে হয়েছে তাদের। তবে যদিও শোনা যাচ্ছে খার্কিভে আবার বিপুল পরিমাণ সেনা জড়ো করার পরিকল্পনা করছে রুশ কমান্ডাররা। 6 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত খার্কভ এবং নিকোলাইভ ক্রিভয় রোগ এলাকায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 4,000-এরও বেশি সদস্য নিহত এবং 8,000-এর বেশি আহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ বলেছেন, সামগ্রিকভাবে শুধুমাত্র এই দুটি দিকে 6 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত 4,000 জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং 8,000-এর বেশি আহত হয়েছে, কোনাশেনকভ বলেছেন। একই সময়ে রাশিয়ান মহাকাশ বাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি খার্কভ অঞ্চলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ইউনিট এবং সংরক্ষণাগারগুলিতে হামলা চালায়। ফলস্বরূপ 450 জনেরও বেশি শত্রু সেনা নিহত হয়েছিল। স্টারোভেরোভকা, চুগুয়েভ এবং ভোলাস্কায়া বালাক্লেয়া এলাকায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 14তম এবং 92তম যান্ত্রিক ব্রিগেডের ইউনিটের বাহিনী এবং সামরিক সরঞ্জামগুলি এবং সেই সাথে নোভায়া বদলাগা গ্রামে আঞ্চলিক প্রতিরক্ষার 113তম ব্রিগেড ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ক্লুগিনোভ বাস্কিরোভকা বন্দোবস্তের এলাকায় বিদেশি ভাড়াটে সৈন্যদের স্থাপনার হামলায় 200 জনেরও বেশি সামরিক কর্মী এবং 20টিরও বেশি সরঞ্জাম ধ্বংস হয়েছে। রাশিয়ান সৈন্যরা নিকোলায়েভ অঞ্চলে ইউক্রেনীয় রাডার স্টেশন, সেই সাথে ডোনেস পিপলস রিপাবলিক এবং নিকোলায়েভের কাছাকাছি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর গুদামগুলিও ধ্বংস করেছে। নিকোলায়েভ অঞ্চলে স্টারেয়া বোগদান ভাকাতে বিমানের লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং ট্র্যাক করার জন্য একটি রাডার স্টেশন ধ্বংস করা হয়েছিল। অন্যদিকে ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কারণে পুরো বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মন্তব্য করে বলেছেন। তবে এতে তার দেশের সার্বভৌমত্ব আরও মজবুত হয়েছে। রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের শহর ভ্লাদিভস্টকে এক অর্থনৈতিক সম্মেলনে পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞা এবং এর পরিণতি নিয়ে দীর্ঘ বক্তৃতা করেন। তিনি বলেন, পশ্চিমাদের এই নিষেধাজ্ঞা কাজ করছে না, বরং এতে পশ্চিমা দেশগুলোর পতন ঘটছে আর এর বিপরীতে নতুন শক্তি হিসেবে এশিয়ার উত্থান হচ্ছে। পুতিন বলেন, আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইউরোপে উৎপাদন কমছে এবং মানুষজন চাকরি হারাচ্ছে। মানুষের চোখের সামনে ডলার, পাউন্ড এবং ইউরো দুর্বল হচ্ছে। তিনি বলেন, আমি নিশ্চিত আমাদের কোনো ক্ষতি হয়নি এবং আমাদের কোনো ক্ষতি হবেও না, আমাদের সার্বভৌমত্ব আরও সংহত হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর নতুন করে যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়েছে, তারপর রাশিয়া এখন এশিয়া বিশেষ করে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। প্রেসিডেন্ট পুতিন বলেন, চীনে গ্যাস সরবরাহের জন্য রাশিয়া মঙ্গোলিয়ার ভেতর দিয়ে একটি বিশাল নতুন গ্যাস পাইপলাইন নির্মাণ নিয়ে আলোচনা করছে। প্রেসিডেন্ট পুতিন তার ভাষণে ইউক্রেন যুদ্ধ নিয়ে খুব কম কথা বলেছেন। তার ভাষণে সিংহভাগ সময় ধরে তিনি কথা বলেন রাশিয়ার ওপর চাপানো পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে, যেটিকে তিনি তার দেশের বিরুদ্ধে পশ্চিমের অর্থনৈতিক যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, তাদের এই জ্বর, এই অর্থনৈতিক আগ্রাসন পুরো বিশ্বকে হুমকিতে ফেলছে, বিশ্ব জুড়ে মানুষের খাদ্যের সংকট তৈরি হয়েছে।
পুতিন বলেন, পশ্চিমারা নগ্নভাবে সবাইকে তাদের কথা মতো চলতে বলছে আর সবাইকে সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তাদের কাছে নতজানু হতে বলছে। তারা পুরনো বিশ্ব ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়, কারণ এটি কেবল তাদের জন্য সুবিধাজনক। এই নীতি তারা বহুদিন ধরে অনুসরণ করছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানি সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার ইউরোপীয় পরিকল্পনার কঠোর সমালোচনা করে প্রেসিডেন্ট পুতিন হুমকি দেন, ইউরোপের কাছে জ্বালানি বিক্রি পুরোপুরি বন্ধ করে দেবেন তিনি। আমরা গ্যাস দেব না, তেল কয়লা কোনো কিছুই আমরা বিক্রি করব না, মিস্টার পুতিন বলেন, যদি তা রাশিয়ার স্বার্থের বিরুদ্ধেও যায়। সম্প্রতি ফিনল্যান্ডে করা এক গবেষণা বলছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত 6 মাসে রাশিয়া তেল গ্যাস রপ্তানি করে $158 বিলিয়ন আয় করেছে। প্রেসিডেন্ট পুতিন অভিযোগ করেন যে জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন থেকে শস্য রপ্তানি যে চুক্তি হয়েছে, সেই খাদ্যশস্য যেসব দেশের প্রয়োজন সেখানে না গিয়ে বরং ধনী দেশগুলোতে চলে যাচ্ছে। তার কথা ছিল, উন্নয়নশীল বিশ্বের সাথে প্রতারণা করা হচ্ছে। অন্যদিকে তুরস্কের জাহাজকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল গ্রিস, বাড়ছে উত্তেজনা। গ্রিসের কোস্ট গার্ডের সদস্যরা তুরস্কের একটি কার্গোবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে। কয়েকদিন ধরে তুরস্ক ও গ্রিসের মধ্যে চলছে উত্তেজনা। এই ঘটনার পর সেই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। তুরস্কের কোস্ট গার্ডের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের বজকাদা দ্বীপ থেকে 11 নটিক্যাল মাইল দূরে থাকা জাহাজটিতে গুলির ঘটনায় কেউ হতাহত হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রিসের কোস্টগার্ড উস্কানিমূলক গুলি ছুঁড়লে সেখানে তুরস্কের কোস্টগার্ডের 2টি জাহাজ যায়। এরপর গ্রিসের কোস্টগার্ডের সদস্যরা পালিয়ে যায়। এদিকে গুলি ছোঁড়ার বিষয়টি স্বীকার করেছে গ্রিস। তাদের দাবি, সন্দেহভাজন জাহাজটিকে লক্ষ্য করে তারা সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। তাদের দাবি, জাহাজটি গ্রিসের সমুদ্র সীমার লেসবোস দ্বীপের কাছে ছিল। তারা আরও বলেছে, জাহাজের ক্যাপ্টেন তাদের তল্লাশি চালাতে দেয়নি, এরপর সেটিকে পাহারা দিয়ে তুরস্কের সমুদ্র সীমায় দিয়ে আসা হয়। তাছাড়া তুরস্ককে বিষয়টি জানানোর দাবিও করেছে তারা। যে স্থানে গুলির ঘটনা ঘটেছে সেখানে অভিবাসী প্রত্যাশীদের জাহাজ গ্রিস এবং ইতালিতে যায়, ফলে সেখানে সবসময় নজরদারি চালায় গ্রিস। এদিকে সম্প্রতি এজিয়ান সাগরে থাকা বিরোধপূর্ণ দ্বীপগুলো নিয়ে বিবাদে জড়িয়েছে তুরস্ক ও গ্রিস। কয়েকদিন আগে তুরস্কের যুদ্ধবিমানকে হয়রানি করে গ্রিস, এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।